দক্ষিণ দিনাজপুর জেলার দুদিনের সাংগঠনিক কাজে এসেছিলেন তিনি, কিন্তু তিনি জানতে পারেন এই জেলায় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এক 20 বছরের মেয়েকে। তার বাড়িতে ছুটে গেলেন বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি। দক্ষিণ দিনাজপুর জেলায় গতকাল দুদিনের সাংগঠনিক কাজে এসেছেন তিনি, আজ দ্বিতীয় দিন। জেলায় এসে এই জেলার গঙ্গারামপুরে সিংপর্দা এলাকার এক 20 বছরের মেয়ের ধর্ষণ এবং পরে নৃশংসভাবে গলা কেটে খুনের ঘটনা ঘটে এবং জেলায় চাঞ্চল্য ছড়ায়। সংবাদ মাধ্যমের দ্বারা এই খবর জানতে পেরে লকেট চ্যাটার্জি মৃতা যুবতীর বাড়িতে ছুটে যান। আজ সেখানে গিয়ে মৃতার পরিজনদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিনি তার ফেসবুক ওয়ালে ঘটনার বিবরণ দিয়ে প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগড়ে দেন। আজকে এই গ্রামে আমি খবর পেয়েছিলাম অনেক আগে, বিজেপির মহিলা কর্মী গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। সোমবার দিন খোঁজ পায় যে মেয়েটিকে খুন করে দেওয়া হয় এবং নদীর ধারে পাওয়া যায় মেয়ে। এবং মাজিদুর রহমান পিন্টু সরকার পরিচয় দিয়ে মেয়েটির নাম আবার ওনার সাথে একটা ডায়াগনোস্টিক সেন্টারেও যেত এবং কথাবার্তা বলতো এবং তাকে ভুলিয়ে ভুলিয়ে নিয়ে গিয়ে তাকে এবং তার কিছুজন দুষ্কৃতি মিলে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে গলা কেটে হত্যা করে। তাকেই এখানে এসেছিলাম, তার বাড়ির পরিজনের অবস্থা খুব খারাপ এবং এত বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে এরকম একটা অত্যন্ত গ্রামে। এখনও পর্যন্ত কোনোরকম প্রশাসনের কোনোরকম ব্যবস্থা নেয়নি, উপরত্ব থানা থেকে জোর করে তাদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে পরিবারকে। এখনও পর্যন্ত যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি। এবং এটা কী করে হয়, একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দিয়ে চলে গেল আজকে অন্য রাজ্য হলে মানে সেটা নিয়ে কত কিছু হয়ে যেত, কিন্তু বালুরঘাটের মতো জায়গায়, একটা প্রত্যন্ত গ্রামের মতো জায়গায় আজকে মেয়েটি গরিব বলে আজকে তার বিচার হবে না। তার বাবা মা আজকে প্রায় এতটাই অসুস্থ, কখন কী না তার হয়ে যায় এরকম অবস্থা। তিনি পুরোপুরি এই বিষয়টা আমরা জানাচ্ছি এবং এই ঘটনাটা সারা পশ্চিমবঙ্গে সারা বাংলাকে জানানো উচিত। এই যে ধর্ষক তার কঠিন কঠিনতম শাস্তি চাই এবং এই জিনিস আস্তে 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 বেড়ে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গে এবং অবিলম্বে এই ধর্ষকের ফাঁসি চাই। এখন কেন আমি এসেছি এখানে, আজকে এসেছি অন্য কাজে এবং সেখানে আমি আজকে খবর পেয়ে আমরা সবাই দৌড়ে এসেছি এবং কালকেও এখানকার এমপি সুকান্ত মজুমদার এসেছিল এবং প্রশাসন আজকে পুরো জায়গা থেকে সরকার আছে, একজন মুখ্যমন্ত্রী মহিলা আজকে নৃশংসভাবে খুন হয়েছে তার পাশে নেই। আজকে তার পরিবারের যাই যাই অবস্থা, একটা হসপিটালে নিয়ে যাওয়ার লোক নেই, উল্টে তাদেরকে কী করে থানা যায় সাদা কাগজে সই করে নিয়ে দেখো শুন খালাস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিছুতেই আমরা হতে দেবো না। এবং যে এটা করেছে তার কঠিন শাস্তি চাই, যতক্ষণ এই শাস্তি হবে আন্দোলন এটার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে।